আমি কিছুদিন আগে এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি যে তোমরা কি করে ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয় কলেজের এক্সাম ফিটে পেমেন্ট করবে। তো সেই ভিডিওর কমেন্টে তোমরা জানতে চেয়েছো যে তোমরা জলপাইগুড়ি পিডি ওম্যান কলেজের কি করে এক্সাম ফিটি পেমেন্ট করবে। তো আজকে আমি এই ভিডিওতে সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। আমি তোমাদের দেখাবো তোমরা কি করে জলপাইগুড়ি পিডি ওম্যান কলেজের অ্যাডমিশন ফিটি পেমেন্ট করবে। তোমরা যদি ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালয় কলেজের সেমিস্টার ফি পেমেন্টের প্রসেসটি জেনে না থাকো তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশনে বা এই ভিডিওর আই বাটনে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সেই ভিডিওটি দেখতে পারো। তো আমি দেবাশিস, তোমরা দেখছো দেবাশিস ইনফরমেশন ইউটিউব চ্যানেল। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল করে দেবে। চলো ভিডিওটি শুরু করা যাক। তো তোমাদের ফার্স্ট অফ অল আসতে হবে গুগল ক্রোমে। গুগলে এসে তোমরা পিডি ওম্যান কলেজ লিখে সার্চ করবে। সার্চ করলে তোমাদের সামনে সেই কলেজের অফিসিয়াল লিঙ্কটি চলে আসবে। তো এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে জলপাইগুড়ি পিডি ওম্যান কলেজের পুরো ওয়েবসাইটটি খুলে যাবে এবং এখানে তোমাদের ইম্পর্টেন্ট নোটিশের একটি পপ আপ চলে আসবে। রিসেন্ট যে নোটিশগুলি কলেজের তরফ থেকে পাবলিশ হয়েছে সব নোটিশ এখানে তোমাদের সামনে চলে আসবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো আমি এটি ক্লোজ করছি। ক্লোজ করার পর তোমরা নিচের দিকে আসলে দেখতে পারবে যে অ্যাডমিশন পোর্টাল অফ দ্য কলেজ ফর অ্যাডমিশন অফ সেকেন্ড ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টার অনার্স অ্যান্ড প্রোগ্রাম উইল বি ওপেন্ড 11:59 PM অন 26/4/2020। এপ্রিলের 26 তারিখ থেকে এটি অলরেডি শুরু হয়ে গেছে এবং এটি মে মাসের 6 তারিখ পর্যন্ত চলবে। তোমরা এই তারিখের মধ্যে তোমাদের অ্যাডমিশন ফিটি পেমেন্ট করে দেবে এবং অ্যাডমিশন হয়ে যাবে। তো অ্যাডমিশন করার জন্য তোমাদের এই লিঙ্কের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটি উইন্ডো খুলে যাবে। তো এখানে তোমরা সম্পূর্ণ ডিটেলস দেখতে পাচ্ছ। এখানে অ্যাপ্লিকেবল ফি এর জায়গায় তোমরা দেখতে পাচ্ছ পুরো ফি স্ট্রাকচার। তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে কোন স্ট্রিমের জন্য এখানে কত টাকা নির্ধারিত করে দেওয়া হয়েছে। তোমরা বিএ প্রোগ্রামের জন্য এখানে 400 টাকার ফি পেমেন্ট করতে হবে এবং যারা তোমরা অনার্সে পড়ছো তাদের জন্য 575 টাকা পেমেন্ট করতে হবে। তার নিচে একের পর এক এখানে মেনশন করে দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা চেক আউট করে নিতে পারো। তো পেমেন্ট করার জন্য তোমাদের এই দিকে স্টুডেন্ট লগ ইন ফর ফি পেমেন্ট এর নিচে তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড সেমিস্টারের জন্য এখানে পেমেন্ট চলছে, ফোর্থ পাশাপাশি সিক্স সব সেমিস্টারের জন্য এখানে পেমেন্ট চলছে। তো তোমরা সেকেন্ড সেমিস্টারে পেমেন্ট করার জন্য এখানে সেকেন্ড সেমিস্টারের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের সামনে স্টুডেন্ট লগ ইনের একটি পেজ চলে আসবে। তো এখানে সেমিস্টারের জায়গায় অটোমেটিক সেকেন্ড সেমিস্টার সিলেক্ট হয়ে থাকবে, সেখানে তোমাদের আর কিছু করতে হবে না। এখানে নিচে ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার, তোমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা এখানে বসাতে হবে এবং এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে যে তোমাদের যদি রেজিস্ট্রেশন নাম্বারের সামনে জিরো থাকে তাহলে সেই জিরোটিকে বাদ দিয়ে বাকি যে ডিজিটগুলি থাকবে সেই ডিজিটগুলি এখানে বসাতে হবে। বসিয়ে এখানে ক্যাপচার সলিউশন করে এখানে লগ ইনের উপর ক্লিক করতে হবে। তো আমি তোমাদের সামনে একটি লগ ইন করিয়ে দেখিয়ে দিচ্ছি। পাশাপাশি তোমরা যদি তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি জেনে না থাকো তাহলে অফিসের সাইটেই তোমরা সেই রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবে। তো দেখো আমি তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি খুঁজে বের করিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ডিসকভার মোর এর জায়গায় ক্লিক করলে তোমাদের সামনে সম্পূর্ণ নোটিশগুলি চলে আসবে। তো এখানে তোমরা নিচের দিকে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ডিটেলস ফর দ্য ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টস, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের সামনে ফার্স্ট সেমিস্টারে যতজন স্টুডেন্ট আছে সবার এখানে রেজিস্ট্রেশন নাম্বারের একটি পিডিএফ ফাইল খুলে যাবে। এখান থেকে তোমাদের নামটি খুঁজে বের করে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি খুঁজে বের করতে হবে। তো আমি তোমাদের দেখানোর জন্য ফার্স্ট যে নামটি আছে তার রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে তোমাদের সামনে সেই স্টুডেন্ট লগ ইন পেজে আবার চলে আসতে হবে। এখানে তোমাদের সেই রেজিস্ট্রেশন নাম্বারটি পেস্ট করতে হবে। পেস্ট করে এখানে ক্যাপচার সলিউশন করতে হবে, 10 থেকে 10 মাইনাস করলে জিরো। তো এখানে অ্যান্সার বসিয়ে এখানে লগ ইনের উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের সামনে সেই স্টুডেন্ট লগ ইন হয়ে যাবে। ক্লিক করলে তোমরা সাথে সাথে এখানে লগ ইন হয়ে যাবে। এখানে যেগুলি স্টার মার্ক দেওয়া আছে সেগুলি তোমাদের ফিল আপ করতে হবে। তো প্রথমত তোমরা এখানে তোমাদের মোবাইল নাম্বারটি অটোমেটিক দেওয়া থাকবে এবং তোমাদের ইমেল আইডিটি এখানে প্রোভাইড করিয়ে দেবে। তারপরে তোমাদের ডেট অফ বার্থ অটোমেটিক নেওয়া থাকবে, বাবার নাম পাশাপাশি মায়ের নাম সব কিছু এখানে দেওয়া থাকবে। এখানে তোমাদের রিলিজিয়নটি সিলেক্ট করে নিতে হবে। তারপর এখানে তোমাদের আধার নাম্বার দিয়ে দিতে হবে, ব্লাড গ্রুপ দিয়ে দিতে হবে, তোমাদের ফ্যামিলি ইনকাম সম্পূর্ণ কিছু এখানে দিয়ে দিতে হবে। সব কিছু ফিল আপ করে এখানে তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তোমাদের মাথায় রাখতে হবে তোমরা যে ফটোটি আপলোড করবে সেটির সাইজ যেন 256 KB নিচে হয়ে থাকে এবং সেটি যেমন PNG বা JPG বা JPEG এই ফরম্যাটেই থাকে
এবং তোমরা যে সিগনেচারটি আপলোড করবে সেটিও যেন 256 কেবির নিচে হয়ে থাকে। আপলোড করে তোমরা এখানে সেভ অ্যান্ড প্রসিডের উপর ক্লিক করবে। আমার কাছে কোনো ছাত্র রেজিস্ট্রেশন নাম্বার নেই, এই জন্য আমি তোমাদের দেখাতে পারছি না। যদি আমার কাছে থাকতো তাহলে আমি তোমাদের পেমেন্ট করিয়ে দেখাতাম যে কি করে তোমরা পেমেন্ট করবে। সেভ অ্যান্ড প্রসিডের উপর ক্লিক করলে তোমাদের পেমেন্ট গেটওয়ে চলে আসবে। তোমাদের যেই মোডে তোমরা পেমেন্ট করতে চাও সেই মোডটি সিলেক্ট করে পেমেন্ট করলেই তোমরা সাকসেসফুলি সেই পেমেন্টটি করতে পারবে। এরপর তোমরা যদি তোমাদের পেমেন্ট করার রিসিপ্টটি ডাউনলোড করতে চাও তাহলে তোমরা কি করবে, তাহলে তোমাদের আবার আগের পেজে ভিজিট করতে হবে। এখানে তোমরা নিচে একটি অপশন দেখতে পাচ্ছ যে প্রিন্ট পেমেন্ট রিসিপ্ট, এর উপর তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমাদের স্টুডেন্ট লগ ইন পেজটি আবার চলে আসবে। এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দিতে হবে, আমি সেই রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি। এবং তোমাদের এখানে ডেট অফ বার্থ দিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে তোমাদের সাবজেক্টটি সিলেক্ট করতে হবে। তো সাবজেক্টটি সিলেক্ট করার পর আবার সে এখানে ক্যাপচার সলিউশন করতে হবে, 10 সঙ্গে 1 যোগ করলে 11। তো এখানে সলিউশন করে তোমাদের লগ ইনের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমরা সাকসেসফুলি এখানে লগ ইন হয়ে যাবে। তো এখানে দেখাচ্ছে যে ডিয়ার স্টুডেন্টস দেয়ার ইজ নো পেমেন্ট রিসিভ ফাউন্ড ইন দ্য সিস্টেম। তো এখানে এই ছাত্র ক্ষেত্রে এখনো পর্যন্ত সেকেন্ড সেমিস্টারে পেমেন্টটি পেমেন্ট করা হয়নি, জন্য এখানে এরকম দেখাচ্ছে। তোমরা যদি তোমাদের পেমেন্টটি করে থাকো তাহলে নিশ্চয়ই এখানে সেই পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড বলে একটি অপশন চলে আসবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। সরি, আমার কাছে কোনো স্টুডেন্টসের ডিটেলস নেই, জন্য আমি পেমেন্টটি করতে পারলাম না। আই এম শিওর তোমরা যদি এই প্রসেসটি ফলো করো তাহলে নিজেরাই তোমরা তোমাদের সেমিস্টার ফিটি পেমেন্ট করতে পারবে। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে আবারও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অল করে দেবে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। বাই বাই।